গেল ঈদে রাজকুমার সিনেমা দিয়ে সব শ্রেণীর দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বর্তমানে পশ্চিমবঙ্গে তুফান ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কিং খান। আরও কিছুদিন চলবে সিনেমাটির কাজ। এর মধ্যেই জানা গেল হঠাৎই দেশে ফিরছেন বাংলা সিনেমার রাজকুমার খ্যাত এই নায়ক। তবে তুফান সিনেমার শুটিংয়ের মধ্যেই হঠাৎ কেনই বা দেশে আসছেন শাকিব? জানা গেছে 11 মে একদিনের জন্য ঢাকায় আসবেন শাকিব খান। অভিনেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি ইভেন্টে যোগ দিতেই সিনেমার শুটিংয়ের ফাঁকে ঢাকায় আসতে হচ্ছে তাকে। মূলত যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত, আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। শাকিব খান তার কোম্পানির পক্ষে উপস্থিত থাকবেন 11 মে বিকেল 3টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। জানা যায় আয়োজনের গ্র্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন সেখানে শাকিব খান থাকবেন। তুফান ঝড়ো হওয়ার মধ্যে যে কেউ পাবেন শাকিব খানের কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ। 9 মে থেকে 11 মে অর্থাৎ 3 দিন ব্যাপী চলবে এই মেলা। বিশাল এই আয়োজনে শাকিবের সঙ্গে হাজির থাকবেন দেশের অনেক তারকারাও। আর এই আয়োজন শেষ করে ফের তুফান সিনেমার শুটিংয়ে যোগ দিতে পশ্চিমবঙ্গে উড়াল দেবেন শাকিব। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার, যা দেখে প্রশংসার পাশাপাশি বিতর্কিত হয়েছেন শাকিব খান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রটিতে শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা নাবিলা, ফজলুর রহমান বাবু সহ অনেকে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবে।